আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আমি মোহাম্মদ দিয়েছে রাফত আপনাদের কমন কিছু প্রশ্ন বা কমন কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি যেগুলা মুখোমুখি বা সম্মুখীন আমাকে বরাবরই হতে হয় তার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে যে মাসকে এখন যেহেতু চৈত্র মাসের আর মাত্র পাঁচ সাত দিন বাকি আছে তো এখন সবারই কথা যে মাছকে খাবার দিব কতটুকু কিভাবে বুঝবো আর ডেফিনেটলি এগুলা কমন প্রশ্ন তো আপনারা যদি মনে করেন যে এই প্রশ্নগুলা একটু ঠিক ভাবেন ভাবার পর যদি আপনারা একটু প্র্যাকটিক্যালি দেখেন যে আসলে মাস্কে আপনারা কখন খাবার দিবেন তো আপনারা ডেফিনেটলি বুঝতে পারবেন যে আপনাকে মাস্কে কখন খাবার দেওয়া উচিত আমরা মানুষ যখন আমাদের খিদে লাগে তখন কি করি আমরা চারপাশ খোঁজাখুঁজি করি বাসার বিভিন্ন জায়গায় কোথায় খাবার রাখি যেখানে রান্নাঘরে সব জায়গায় আসলে আমরা খাবার খুঁজি ঠিক তেমনই মাছের খিদে লাগলেও কিন্তু মাছ আহ দেখবেন ম্যাক্সিমাম সময় তারা কিনে যায় কিন্তু ঘোরাঘুরি করে বা ঘোলা পানি ঘোলা করে এরকম টাইপের কিছু আপনারা পুকুরে পরিবেশ দেখতে পাবেন তো আপনারা যদি এইরকম কোনো পরিবেশ দেখেন তাহলে বুঝবেন যে মাছের খিদা বা মাছের খাবারের প্রয়োজন যেটুকুই আপনারা খাবার দিচ্ছেন সেটা পর্যাপ্ত তাদের জন্য হচ্ছে না তাদের আরও বাড়তি খাবার প্রয়োজন তাদের বাড়তি খাবার প্রয়োজন এইটা বোঝার জন্য আহামুরি আপনাকে বিশেষজ্ঞ হইতে হবে না যদিও বা আমি আমার দিক থেকে বলবো আমি খুবই কম জানি এবং কম বুঝি তো এই জিনিসগুলা আপনাদের বারবার বলা সত্ত্বেও আপনারা আমাকে অনেক হয়তো বা ফলো করেন বা দেখেন আপনাদের সঙ্গে কথা হয় অনেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেন গত পরশু দিন খুলনার এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তার দুই দিন আগে কুড়িগ্রামের এক ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল তো আমি আপনারা যতটা আমাকে মনে করেন আমি এক্সপার্ট আসলে কিন্তু আমি অতটা এক্সপার্ট না তো আমি আসলে যা করি মোটামুটি আপনি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করার চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার এই রুমের মতো এখানে আমি বসে একটা কাজ করতেছি তো এখানে ভাবলাম এখানে কিছুক্ষণ আগে একজনের সঙ্গে কথা হচ্ছে ও হঠাৎ করে যে একটা ভিডিও তৈরি করে নিন সেরকম কোনো পূর্ব পরিকল্পনা বা পূর্ব পরিস্থিতি কোনো কিছুই নয় মাথায় যা আসছে তাই নিয়ে কথা বলতেছি এতটুকুই যে আপনারা এখন যে মাছকে খাবার দিবেন সেটা কীভাবে দিবেন কতটুকু দিবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে এবং আপনারা যদি মাছটা ভালো করে এটা যেহেতু চৈত্র মাস এখন পড়বে তো মাছের একটা গ্রোথ চলে আসবে কিন্তু গরম অলরেডি পড়ে গেছে ঘামে গেছে যে গ্রোথটা চলে আসবে এই গ্রোথটা দেখা যাবে যে আগামী পাঁচ থেকে মানে আমি বলবো যে তিন মাসের মধ্যেই মাছ কিন্তু প্রচুর বাড়বে মানে যে মাছটা আপনাদের পুকুরে আছে গত বছর থেকে এখন এই তিন মাসে যে গ্রোথটা হবে আমার মনে হয় না যে গত মানে গত ছয় মাসে ওই গ্রোথটা হয়েছে মানে আগামী তিন মাসে যে গ্রোথটা হবে গত ছয় মাসেও কিন্তু ওই গ্রোথটা হয়নি সো ডেফিনেটলি আপনারা একটু মাছের উপর কেয়ার নেন মাছকে নিয়মিত খাবার দেন দেখবেন আমি মনে করি যে আপনারা আশানুরূপ প্রফিট পাবেন আশানুরূপ ফল পাবেন এখানে আহামুরি জানার বা আহামুড়ি কি বলবো আপনাকে ডিটেলস এখন আর ভিডিও টুডিও তত দেওয়া হয় না চেষ্টা করি তারপরেও হয় না তো যাই হোক আমার আমার কথা হয়তো বা আপনারা এতটুকুই বুঝতে পারছেন যে মাছকে আপনারা কখন খাবার দিবেন কিভাবে বুঝবেন মাছের খিদে লাগছে বা মাছের খাবার প্রয়োজন তো এইটুক খেয়াল করলেই কিন্তু হয়ে যাবে আর রাতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে